প্যারেন্টস লাউঞ্জ সম্পর্কে বলুন। প্যারেন্টস লাউঞ্জ আসলে আমাদের অত্যন্ত পুরনো প্রতিষ্ঠান। প্যারেন্টস লাউঞ্জ হচ্ছে আমাদের দেশে বয়স্ক যারা আছেন তাদের আসলে বিনোদনের কোনো জায়গা নেই, তারা একটা জায়গায় গিয়ে যে একটু বন্ধু বান্ধবদের সাথে গল্প করবেন সেই ধরনের কোনো সুযোগ নেই, বাসায় আমরা তাদেরকে সময় দিতে পারি না, রেস্টুরেন্টে যাওয়ার মতো পয়সা তাদের, আবার তারা আমাদের সাথে মিশেও খুব একটা আনন্দ পাবেন না, তারা তাদের সমসাময়িক লোকজন যারা তাদের সাথে মিশে আনন্দ পাবে। তাই প্যারেন্টস লাউঞ্জ হচ্ছে তাদের জন্য একটা লাউঞ্জ করা, যাদের বয়স 60-এর উপরে তারা এসে বিনামূল্যে এখানে এসে আড্ডা দিতে পারেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে, টেলিভিশন দেখতে পারেন, প্রার্থনা করতে পারেন, খেলা দেখতে পারেন, বই পড়তে পারেন, অর্থাৎ তারা তাদের বয়সী লোকজনের সাথে আড্ডা টাড্ডা মেরে সন্ধ্যার পরে আবার নিরাপদে বাসায় ফিরে যায়। এটা হচ্ছে তাদের টাইম পাস করাটা। আমাদের দেশে রবীন্দ্রের টাইম পাস করা কিন্তু একটা অত্যন্ত কঠিন ব্যাপার, তারা খুবই ডিপ্রেস থাকেন, তারা খুবই নিঃসঙ্গ থাকেন। আমরা চাইছি যে তারা তাদের বয়সী মানুষদের সাথে যদি প্রতিদিন না হোক, আমাদেরটা প্রতিদিন খোলা থাকে, সপ্তাহে যদি 2-3 দিনও তারা তাদের বন্ধুদের সাথে মিশে প্রাণ খুলে আড্ডা দেন তাহলে কিন্তু তাদের এই নিঃসঙ্গতা কেটে যাবে, সেজন্য এটা করা। আসুন মায়া ছড়ায়।